বিভিন্ন দাবি দাওয়া পূরণের লক্ষ্য নিয়ে চারটি ব্লক মিলে জেলা ভিত্তিক কমিটি গঠন করল আত্মসমর্পণকারী লোকেরা। বুধবার শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়ি সাজিরাম বাড়ি কমিটি হলে প্রায় 170 জন মিলে এই কমিটি গঠন করা হয়। উল্লেখিত চারটি ব্লক হচ্ছে জুলাইবাড়ি ব্লক, সাতচাং ব্লক, শিলাছড়ি ব্লক এবং রূপাইছড়ি ব্লক। উল্লেখ্য, স্বাধীন ত্রিপুরা গড়ার লক্ষ্যকে সামনে রেখে এই লোকজন উগ্রপন্থার জীবন প্রবেশ করে। পরবর্তী বাম সরকার আমলে বিভিন্ন প্রতিশ্রুতি পেয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসলেও সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে তারা অভিযোগ তোলেন। আমরা করে দিয়েছি আইটিআই, আমরা আইটিআই, এডিসি আইটিআই, যেমন ওই মনোবন্ধু আইটিআই আমরা এটা করেছি আমাদের শক্তি দ্বারা। ত্রিপুরাতে যতগুলো মিউজিয়াম আছে, আগরতলা মিউজিয়াম, এডিসি মিউজিয়াম এবং প্রাইভেট আমরা করেছি, আমাদের শক্তিতে করেছি। তার জন্য অনেকগুলো এখন বাকি আছে, এই বাকিগুলো বাস্তবায়নের জন্য আমরা এখন করতে চাই। তারপরে গভর্নমেন্ট যেন করুক, যেন বাস্তবায়ন করে শান্তি ফিরে আসুক। আর যারা এখনো জঙ্গল আছে তাদের সঙ্গে শক্তি আলাপ আলোচনা করে তাদেরকে আমাদের জন্য আনার জন্য আমরা চালাচ্ছি। আর বাকি কি কি হয় নাই, ইলেভেন বাকি চালু করার কথা ছিল, এখনো চালু করে নাই। এরিয়াতে ইন্ডাস্ট্রি ডেভেলপ এরিয়া ঘোষণা করে, ডেভেলপ করে ইন্ডাস্ট্রি খোলার কথা ছিল, এটা করা করে নাই। এবং এডি